Assalamualaikum viewers, welcome back to again another new videos from Radiant Teaching Home. So, today we will discuss the phrase and clause. So, this video is for phrase and clause. So, if you are watching our channel, please subscribe to our channel. And if you already subscribed to our channel, thank you so much. Hello viewers, so এখানে তিনটা এক্সাম্পলের মাধ্যমে আমি সাতটা বিষয় ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ আর জীবনে কোনোদিন এটা ভুল হবে না ওকে তো আমরা এখন ফার্স্ট যে সেন্টেন্সটা আছে সেটাকে দেখি ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে ওয়াকিং অ্যালং দা রোড আই ওয়েন্ট টু স্কুল এখানে ওয়াকিং অ্যালং দা রোড এটা কিন্তু একটা অংশ পরে আই ওয়েন্ট টু স্কুল এটা হচ্ছে আরেকটা অংশ অর্থাৎ একটা বাক্যের এখানে দুইটা অংশ রয়েছে ওয়াকিং অ্যালং দা রোড রাস্তা বরাবর হেঁটে গিয়ে আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম তো আমরা প্রথমে এই সেন্টেন্স আমি যদি এইটুকু মুছে ধরি আমি যদি বলি আই ওয়েন্ট টু স্কুল এটা কিন্তু কখনো একটা ক্লজ হবে না এটা কিন্তু একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে এজন্য যখন আমরা বাক্য আকারে লিখবো অর্থাৎ সেন্টেন্স আকারে যখন লিখবো তখন এটা প্লাস হবে কিন্তু যখন আমরা এটা আলাদাভাবে লিখবো তখন কিন্তু এটা প্লাস হবে না তখন কিন্তু এটা একটা নির্দিষ্ট সেন্টেন্স হবে তো আমি যদি লিখি আই ওয়েন্ট টু স্কুল তাহলে আমি স্কুলে যাই তাই না তখন এটা হচ্ছে একটা নির্দিষ্ট সেন্টেন্স কিন্তু আমি যখন দুইটা একসঙ্গে লিখতেছি তখন এটা কিন্তু একটা ক্লজ হচ্ছে অ্যান্ড এটা হচ্ছে একটা ফ্রেজ এখন প্রশ্ন হচ্ছে এটা ফ্রেজ কেন তো এখানে আছে ওয়াকিং অ্যালং দ্য রোড রাস্তা বরাবর হেঁটে গিয়ে এখানে কি নির্দিষ্ট কোনো অর্থ প্রকাশ করে কিনা করে না তাই না রাস্তা বরাবর হেঁটে গিয়ে তারপরে কি একটা প্রশ্ন থেকে যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু নির্দিষ্ট অর্থটা প্রকাশ করছে না এই জন্য এবং ফ্রেজের যে সংজ্ঞা সেটা হচ্ছে সংজ্ঞাটা হচ্ছে দেয়ার ইজ নো সাবজেক্ট অ্যান্ড নো ফাইনাইট ফর দ্যাট ইজ কল্ড ফ্রেজ দ্যাট ইজ কল্ড ফ্রেজ অর্থাৎ যে অংশে কোনো সাবজেক্টও থাকবে না এবং ফাইনাইট ভার্বও থাকবে না সেটাই হচ্ছে ফ্রেজ এখন প্রশ্ন হচ্ছে ওয়াকিংটা কি ওয়াকিংটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব তো এখন প্রশ্ন হচ্ছে নন ফাইনাইট ভার্ব কাকে বলে তো যদি নন ফাইনাইট ভার্ব সমস্যা হয় তোমাদের বুঝতে তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা দেখতে পারো ওকে তো ওয়াকিংটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব এবং এখানে কোনো সাবজেক্টও নাই আবার ফাইনাইট ভার্বও নাই এই জন্য এটা হচ্ছে একটা সম্পূর্ণ এটা হচ্ছে একটা ফ্রেজ ওকে এবং আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে যাই এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ কারণ কি যে ক্লজ তার বক্তব্য সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে অর্থাৎ অসম্পূর্ণ থাকবে না আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে যাই বক্তার বক্তব্য কি সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে এই জন্য এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ ওকে তো যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে কিন্তু আবার ফ্রেজও থাকতে পারে কিন্তু প্রিন্সিপাল ক্লজ থাকবে সেটাকে বলা হচ্ছে সিম্পল সেন্টেন্স সেটাকে বলা হচ্ছে সিম্পল সেন্টেন্স তাহলে এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স ওকে তো পরে হচ্ছে আই শ্যাল মিট হিম আমি তার সঙ্গে দেখা করব ইফ হি ইজ ফ্রি যদি সে ফ্রি থাকে তাই না তো আমি যদি আই শ্যাল মিট হিম আমি তার সাথে দেখা করবো এটুক যদি আমি মুছে ধরি তাহলে এটুক যদি আমি মুছে ধরি ইফ হি ইজ ফ্রি আমি যদি এখন লিখি হি ইজ ফ্রি যদি সে ফ্রি থাকে তাই না তো এইটা কি কোনো অর্থ প্রকাশ করে করে না কিন্তু এইখানে সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে আবার নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে এই জন্য এইটুকু হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ এবং এখানে হি সাবজেক্ট আছে অ্যান্ড ইজ এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব তো হি সাবজেক্ট আছে ইজ ফাইনাইট ভার্ব আছে কিন্তু নির্দিষ্ট অর্থ প্রকাশ করতে পারে না এজন্য এটা হচ্ছে সাব অর্ডিনেট ক্লজ
এটা হচ্ছে জন্য সাবঅর্ডিনেট ক্লজ ওকে তো যে যে সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে এবং আর একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে তার নামই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স তার নামই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স ওকে তাহলে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স ওকে পরের যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে I have a phone. I have a phone. আমার একটা ফোন আছে. And এবং I lost the phone. আমি ফোনটি হারিয়েছি. ঠিক আছে? তো এখানে I have a phone. এটা হচ্ছে একটা principal plus. এটা কিন্তু নির্দিষ্ট একটা অর্থ প্রকাশ করে. আমার একটা ফোন আছে. তাই না? তো এখানে নির্দিষ্ট অর্থ প্রকাশ করে. এজন্য এটা হচ্ছে একটা principal plus. এবং and এর পরে হচ্ছে I lost the phone আমি ফোনটি হারিয়েছি এটাও কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ এইটা অর্থ প্রকাশ করার জন্য কিন্তু এটার উপর নির্ভরশীল না তাই না তো এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ তো এখানে দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করেছে হচ্ছে and নামক কনজাংশন তো এখন প্রশ্ন হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ কি কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং সেই দুইটা প্রিন্সিপাল ক্লজকে যদি কোনো কনজাংশন যুক্ত করে তাহলে কনজাংশনের দুই পাশে যে প্রিন্সিপাল ক্লজ থাকবে দুইটা সেই দুইটা প্রিন্সিপাল ক্লজই হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ এই দুইটা প্রিন্সিপাল ক্লজই হচ্ছে একটা কোঅর্ডিনেট ক্লজ ওকে তো পরের যে বিষয়টা সেটা হচ্ছে এইটার নামই আবার কম্পাউন্ড সেন্টেন্স এটার নামই আবার কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স তো আমরা সাতটা বিষয় শিখে ফেলেছি অলরেডি নাম্বার 1 প্রিন্সিপাল ক্লজ নাম্বার 2 সাবঅর্ডিনেট ক্লজ এন্ড নাম্বার 3 কোঅর্ডিনেট ক্লজ পরেরটা হচ্ছে ফ্রেজ সিম্পল সেন্টেন্স কিভাবে চিনবো সেটা দেখলাম পরে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স যেটা সেটা কিভাবে চিনবো সেটা দেখলাম অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স সেটা কিভাবে চিনবো সেটাও দেখলাম ওকে তো এই সাতটা বিষয় আর কখনো ভুল হবে না আমি আশা করি তো যদি ভুল হয় বা কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ইনশাআল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ